হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবার একটা রিকোয়েস্ট ছিল এই ভিডিওটাতে যেন আমি একটা রিয়াকশন ভিডিও করি আসলে রিয়াকশন ভিডিও করে সব কিছু করা যায় না বা বলা যায় না বাট এটা বলতে পারি বাংলাদেশ ই স্পোর্টস এর জন্য আজকে এই দিনটা অনেক বেশি স্পেশাল কারণ আমরা লাস্ট 5 ডেজ পর একটা চিকেনের দেখা পেয়েছি ইনশাআল্লাহ লাস্ট ডেগুলোতেও আমরা খুব ভালো করব আমরা ফুল ভিডিওটা দেখব তারপর এই ভিডিওটা নিয়ে ছোট করে একটা আলোচনা করব এন্ড সবাইকে বলবো ফুল ভিডিওটা দেখার জন্য নিউসে দেখতে ফলো করো এন্ড শেয়ার করে দিও এই ওয়ানে ফ্যানদেরকে আমি দেখতে চাই এই ভিডিওর কমেন্ট বক্সে মূল্যবান মতামত তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারো তো চলো আমরা দেরি করব না আমরা এখন ম্যাচটা দেখব আর এই ম্যাচটা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার করে যারা ই-স্পোর্টস প্লেয়ার আছো ই নিয়ে সব তো দেখতেছো তাদেরকে সো চলো আমরা ম্যাচটা এনজয় করি

Backline, okay, should they enter? Put that in, and going for the grenade perfect okay. knock, perfect okay. knock. What a grenade! Ekon hey, hey. hey. hey, hey. hey. conchabic hey. grenade barrage. V1C, you grenade. back to back into grenade. Finally, going for the knock. Finally, chicken dinner moment for the for the Bangladesh PMSL. 2024. For the first time, Bangladesh is rooting for the winner with a chicken dinner. And A1 TMT Sports has done it. What a performance by A1 TMT Sports. Finally. ফাইনালি দা চিকেন ডিনার সেটা দেখা সম্ভব হচ্ছে সিনিস্টার ইজ হ্যাপি রাউডি হিটম্যান কে নাইন এভরিওয়ান ইজ হ্যাপি ফুল বাংলাদেশ ইজ হ্যাপি তো আমরা যেটা শুনছিলাম ফিনক্সের বয়েজে মানে তার যে বয় স্টোন ছিল ও মাই গড মানে তার বয়েজে বোঝা যাচ্ছিল সে কতটা হ্যাপি আর আমার পশমগুলো দাঁড়ায় যাচ্ছিল এটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার ফাইনালি যে আমরা পেয়েছি একটা চিকেনের দেখা তার সাথে আমাদের একটু কষ্ট লাগছে যে এ এক্স ভালো খেলছে না আশা করি যে তারাও কামব্যাক করবে খুব ভালোভাবে কামব্যাক করবে তার সাথে আমাদের যে এই যে একটা সাফল্য আমরা হয়ে বাংলাদেশের হাতে ফ্লাগ নিয়ে দেশের বাহিরে যে খেলছি দেশের বাহিরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি এটা আমরা বুঝতেছি আমাদের ছেলেরা যারা আছে তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক বেশি স্ট্রাগল করে কিন্তু যেতে হচ্ছে বাহিরের দেশে আমাদের দেশে ব্যান থাকার কারণে তো আমার আমি অনেক ট্রাই করতেছি আমি হয়তো তোমরা যারা দেখো আমি অনেকবার কমিউনিটিতে সবাইকে ডাকছি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি ইভেন আমি যত ইভেন্টে যাই যাদেরকে পাই যারা বড় বড় আছে মাথাওলা তাদের সাথেও আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি ডিসকাস করি যে কীভাবে আনবেন করা যায় অ্যান্ড আসলে আমি যেটা বুঝি যে কিছুদিন পরে কিন্তু ওয়ার্ল্ড কাপ আর এই ওয়ান যদি আল্লাহর রহমতে যদি ভালো কিছু করে ফেলে এই টুর্নামেন্টটাতে তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপে চান্স পেয়ে যাবে আর ওয়ার্ল্ড কাপ চান্স পাইলে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু আরো অনেক বড় একটা ধাপ এগিয়ে যাওয়ার একটা সুযোগ থাকছে তো ভাই আমরা এত কিছু করতেছি गवर्नमेंट কি করতেছে যে দেশে ই-স্পোর্টসের জন্য 20 বিলিয়ন ডলার ইনভেস্ট করতে পারে সৌদি আরব আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই 2024 এ 10 বিলিয়ন ডলার ইনভেস্ট করতে পারে শুধু ই-স্পোর্টস সেক্টরটাতে আর ঠিক পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমরা ইস্পোর্টস সেক্টরটাকে ব্যান করে রেখে দিয়েছি আমি জানি না এটা কখন আনবেন হবে কিনা যেই স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম এই স্বপ্ন এখন দেশের বাইরে যে আমরা করতেছি চেষ্টা করতেছি এটা যদি আনবেন হতো বাংলাদেশে বড় বড় লিগ টুর্নামেন্ট গুলো হতো এত করে আমাদের দেশে যারা আছে স্পোর্টস নিয়ে স্বপ্ন দেখতেছে যারা প্লেয়ার আছে তারা অনেক দাপ এগিয়ে যাওয়ার সুযোগটা থাকতো তো আপনাদের মূল্যবান মতামত গুলো নিচে কমেন্টে লিখবেন আর আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে সেটাও আপনারা লিখে জানাতে পারেন আনবেনের ব্যাপারে আমি একটা আইডিয়া আমার ছোট করে বলি যে আমি চেয়েছিলাম যে বাংলাদেশে যারা আছে আমরা সবাই মিলে যদি ফেস ক্লাবে একটা ব্যানার হাতে নিয়ে যদি বলতে পারি যে হ্যাঁ আমরা PUBG ই আমরা আনবেন চাই যেটা আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আর বিষয় অনেক সুবিধা হয়ে যেত অনেক সুযোগ হয়ে যেত অনেক অনেক ইজি হয়ে যেত তো এই বিষয়টা নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছিলাম বাংলাদেশের সকলের সাথে আসলে আমার সাথে একমত কেউ হয় নাই সো আমার কাছে মনে হয় এটা সুযোগ যে বাংলাদেশ রিপ্রেজেন্ট করতেছে বাহিরে দেশে যে তো এটা যদি আমরা গভর্নমেন্টের কাছে পৌঁছাই দিতে পারি আই হোপ সো যে অনেক কিছু হতে পারে যদিও অনেক অনেকেই রিপোর্ট করছে অনেকে বেস্ট উইস জানাইছে অনেক বড় বড় জায়গা থেকে পোস্ট করা হয়েছে বাট এই পোস্টটা কি আসলে গভর্নমেন্ট পর্যন্ত যাচ্ছে কিনা আমার কাছে এটা ডাউটের ব্যাপার আছে তো আপনাদের মূল্যবান আর এ ওয়ানের জন্য এবং এ ওয়ান সবার জন্য ভাই ভালোবাসা অপরন্ত তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো এ ওয়ান কে এ ওয়ান ইনশাল্লাহ একদিন কাপ জিতে নিয়ে আসবে আমাদের দেশে তো ভালো থেকো রিয়াকশন ভিডিও যদি দেখতে চাও নিচে কমেন্টে লিখে ফেলো আর কার ভিডিও দেখতে চাও সেটাও লিখে ফেলো তো ভাই বাই আসসালামু আলাইকুম